नमस्कार बंधुरा, महालयार बाकी एखोनो तीन दिन, पूजोर शपिंग एखोनो पुरोपुरी शेष होयनि लोकजनेर। तबे ताते कि आज बुधवार थेकेई ठाकुर देखा शुरू तिलोत्तमा कलकातार। काठी पड़े जाच्छे पूजोर ढाके, पूजो उद्बोधनेर आगेई। कलकातार पूजो देखते एबार 12 देशेर प्रतिनिधि आसछेन, आर ताराई आज थेके बेरिये पड़छेन ठाकुर देखते। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং এক বেসরকারি উদ্যোগে পুজো দেখা শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। 11-15 তারিখের মধ্যে শহরের নামকরা 26 পুজো দেখবেন বিদেশ থেকে আসা অতিথিরা। আজ প্রথম দিনেই থাকছেন 5-6 দেশের রাষ্ট্রদূতরা। সব ঠিক থাকলে বিকেল 5টায় টালা প্রত্যয়ের মণ্ডপ প্রথম তাদের দেখতে যাওয়ার কথা। তার আগে অবশ্য টাউন হলে পুজো সংক্রান্ত একটি প্রদর্শনী হবে, সেখানে থাকবেন বিদেশ থেকে আসা সকল প্রতিনিধিগণ। কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির পরই বিদেশিদের মধ্যেও এখানকার পুজোকে ঘিরে আগ্রহ অনেকটাই বেড়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে এবার। জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, গ্রিস, অস্ট্রেলিয়া, নেপাল, ফিজি, মঙ্গোলিয়ার মতো দেশের প্রতিনিধিরা আজ থেকে বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে। উত্তর কলকাতা থেকে পুজো দেখা শুরু করে তারা দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য পুজোগুলো দেখবেন। তার মধ্যে একদিকে যেমন আছে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্কের মতো পুজো, তেমনই আছে বেহালার এবং দমদম পার্কের দিকে বেশ কয়েকটি বড় পুজো। এখানকার শিল্পীদের সঙ্গে কথা বলবেন বিদেশ থেকে আসা অতিথিরা। উদ্যোক্তারা জানাচ্ছেন উদ্বোধনের আগেই ফাঁকায় ফাঁকায় এই ঠাকুর দেখা সেরে ফেলানোর জন্য মহালয়ার অনেকটা আগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সব নামকরা পুজোর অনেক জায়গাতেই এখনও প্রতিমার ফিনিশিং কাজ শেষ হয়নি, চলছে মণ্ডপ তৈরির কাজও। বিদেশি অতিথিরা যাতে কাজ শেষ না হওয়ায় কোনোভাবে হতাশ না হন, তাই দ্রুত মণ্ডপ তৈরি এবং প্রতিমাতে শেষ তুলির টান দিতে নাওয়া খাওয়া ভুলেছেন শিল্পীরা। ঘুম নেই উদ্যোক্তাদেরও। তাদের কথায় এবার তো পুজোর আগেই পুজো শুরু হয়ে যাচ্ছে, উদ্বোধন হতে এখনও বেশ কয়েকদিন বাকি। কিন্তু যেহেতু বিদেশিরা আসছেন, তাই এর সঙ্গে গোটা দেশ এবং বাংলার মানসম্মান জড়িয়ে রয়েছে। তাই এখানকার পুজো যাতে তাদের মুগ্ধ করে, তার চেষ্টাতেই এখন মগ্ন প্রত্যেক পুজো কমিটি। তো বন্ধুরা, কলকাতার পুজো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এবার কারা কারা কলকাতা ঠাকুর দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।